নমস্কার বন্ধুরা, রিতার পাকশালাতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে করে দেখাবো চিলি পাস্তা। তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে পাস্তাগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে বাটিতে কিছুটা জল নিয়েছি আর স্বাদ অনুসারে লবণ নিয়েছি। আর এখানে যে পাস্তাটা দেখছো, এটা এখানে দোকানে যেমন পেয়েছি সেটাই নিয়েছি। পাস্তা তো অনেক ধরনের হয়, অনেক ডিজাইনের হয়, এখানে এই পাস্তাটাই পেয়েছি, তাই এই পাস্তাটাই তোমাদের করে দেখাবো। প্রথমে পাস্তাটাকে ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। এবার একটা কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়েছি, আর এখানে দুটো ডিম নিয়েছি আর গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ দিয়ে ডিমটাকে ভেজে নেব। এখানে ডিমটাকে একদম ভুজিয়ার মতো মিহি কুচি করব না, ডিমটাকে প্রথমে অমলেটের মতো করে নেব, নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে প্রথমে একটু ভেজে নেব ভালো করে। অমলেটটা হয়ে গেছে, এইবার খুন্তি দিয়ে এইভাবে কেটে কেটে নেব, কেটে ছোট ছোট টুকরো করে নেব। টুকরোগুলো হয়ে গেছে, এগুলো এবার নামিয়ে রাখব। নামিয়ে রেখে ওই কড়াইতে আরও বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে তোমরা দেখছো গাজর, বিনস আর ক্যাপসিকাম, এগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট করে। প্রথমে তেলটা গরম হয়ে গেছে, গাজরগুলো দিয়ে দেব। এখানে আমার পাস্তা ছিল 300 গ্রাম আর গাজর নিয়েছি একটা বড় সাইজে। আর গাজরটা একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে বিনসগুলো দিয়ে দেব, বিনসগুলো একটু ভেজে নেব। গাজর বিনসটা একটু ভাজা হয়ে গেলে ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামটাও একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে রসুন কুচি রেখেছি, 3-4 কোয়া রসুন সেটাকে কুচি করে রেখেছি, 2 কাঁচা লঙ্কা সেটাকে কেটে কুচি দিয়েছি, আর দিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেগুলো কেটে কুচিয়ে দিয়েছি, দিয়ে সব একসাথে ফ্রাই করে নেব। আর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো। সব কিছু ভালো করে ফ্রাই হয়ে গেছে, আর এখানে স্বাদ অনুসারে লবণ দেব। লবণটা বুঝেই দেব, পাস্তাতে দেওয়া আছে, ডিমে দেওয়া আছে। আর এখানে সস নিয়েছি, চিলি সস 2 টেবিল চামচ, আর টমেটো সস নিয়েছি 3 টেবিল চামচ, আর সোয়া সস নিয়েছি 1 টেবিল চামচ। এটা একটা সস বানিয়ে রেখে দিলাম। এবার পাস্তাগুলো জল থেকে তুলে ছেঁকে তারপরে পাস্তাগুলো একটু ভেজে নেব সবজিগুলোর সাথে। আর এখানে একটা আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব সব কিছু। মেশানো হয়ে গেছে আর পাস্তাগুলো হালকা ফ্রাই হয়ে গেছে, বেশি ফ্রাই করলে হার্ড হয়ে যাবে। তারপরে যে ডিমে অমলেট করে টুকরো করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো, আর সসের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এখানে চিলি সস, টমেটো সস আর সোয়া সস, এই 3টে সস এখানে ব্যবহার করেছি, সেটাকেও দিয়ে দেবো। দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিলেই রেডি চিলি পাস্তা। কেমন লাগলো আজকের এই সিম্পল রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার করো প্লিজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।